বন্ধুরা থেকো পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। বন্ধুরা থেকো পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল। বন্ধু তুমি সঙ্গে আছো তাই তো এত সাহস পাই, বন্ধু তুমি সঙ্গে আছো তাই তো আরো বাঁচতে চাই। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধু, শিউলির হেসেলের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি এরকম মিষ্টি বন্ধুকে নিয়ে, আর আপনাদেরকে সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সাপ্তাহিক বিশেষ অতিথি পর্ব। আর আজকে যাকে নিয়ে এসেছি, শিউলির হেসেল যাকে পেয়েছে তার সঙ্গে আলাপটা শুরু করব। আমি বেলেঘাটা থেকে ইন্দ্রাণী সরকার। ইন্দ্রাণীদি ভীষণ সুন্দর করে বন্ধুত্বের সংজ্ঞা দিলেন, খুব ভালো লাগলো। আর কি করেন আপনি? আমি বিভিন্ন চ্যানেলের সাথে যুক্ত আছি, মানে অ্যাঙ্কারিং করি, তারপরে এমনি চ্যানেলেও মানে বিভিন্ন চ্যানেলে আর কি টাইপের বিভিন্ন প্রোগ্রামও নিজে করে থাকি। তারপরে মানে ফাংশন করা বিভিন্ন জায়গায়, যখন যেরকম যেখানে মানে সবসময় আমি কাজের মধ্যেই রয়েছি। আর এটাই বোধ হয় আমাদের বেঁচে থাকার রসদ। নিশ্চয়ই। আজকে শিউলির হেসেলে কি উপহার দিচ্ছেন? শিউলির হেসেলে আজকে আমি এনেছি ফুলকপির মালাইকারির ভাপা পাতুরি। একদম অভিনব, মানে একেবারে নতুনত্ব। নতুনত্ব মানে সাংঘাতিক নতুনত্ব, মানে আমিও মানে আজকে নতুনই করবো কিন্তু এটা। আচ্ছা, ভীষণ ভালো লাগবে তাহলে। আর আপনাকে পেয়ে শিউলির হেসেল ভীষণ ভাবে খুশি, কারণ এরকম একটা মিষ্টি দিদিকে পেয়েছি আর বন্ধুকে পেয়েছি, সব থেকে বড় কথা মিষ্টি বন্ধুকে পেয়েছি। আর আপনি ভীষণ বললেন যে একাই করতে ভালোবাসেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, আর খুব প্রাণীর মানুষের গেলাম আজকে। তাহলে ইন্দ্রাণীদি চলুন, আমরা দর্শক বন্ধু চলুন তাহলে ইন্দ্রাণীদি রান্নাটা দেখে নিচ্ছ। চলুন এবার তাহলে রান্নাটা শুরু করা যায়। ফুলকপির মালাইকারি ভাপা পাতুরি করতে আগে দেখে নিই আমাদের কে কি লাগছে। পেঁয়াজ আদা রসুন একসাথে বাটা রয়েছে। এখানে আছে কাজু, পোস্ত আর চালমগজ একসাথে বাটা। এটা জায়ফল গুঁড়ো আছে আর গরম মশলা, অল্প চিনি, লবণ তো লাগছেই, আর নারকেলে এটা দুধ বার করা রয়েছে। তা করতে যে মেন জিনিস ফুলকপি, সেটা আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা লাগছে, আর এটা যেহেতু পাতুরি আমাকে এই কলা পাতার মধ্যে এটা দিয়ে এই সুতোটা দিয়ে আর কি বেঁধে দেবো দিয়ে। আর তেল তো লাগছেই, আর লাস্টে নামানোর আগে ঘিটা ছড়িয়ে দেবো। আর ডেকোরেশনের জন্য আমি রেখেছি একটা নারকেলের মালা আর কাজু বাদাম। এবার চলুন তাহলে রান্নাটা শুরু করি আমরা। গ্যাসটা আমি এর মধ্যে ধরিয়ে নিয়েছি আর তেলটাও বসিয়ে দিয়েছি। তেলটা আমাদের ইতিমধ্যে দেখছি গরম হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে এখন আমি এই ভাপানো ফুলকপিগুলো একটু শ্যালো ফ্রাই করে নেব। বড়ি পাঁচটা হয়ে গেছে, এবার একটু অফিস করে উঠে দিচ্ছি। এটা আমার অলরেডি ফ্রাইটা হয়ে এসছে, এবার আমি এগুলো একটা একটা করে নামিয়ে নেবো। হ্যাঁ, এবার আমি এই পেঁয়াজ আদা রসুন যে একসাথে বাটা হয়েছে এই বাটনাটা এটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কোনো কিছুই বেশি ফ্রাই হবে না, সবই শ্যালো ফ্রাই হবে। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আছে কাজু, চালমগজ আর পোস্ত বাটা, এটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। এবার এটা অল্প অল্প করে একটু ভাজা ভাজা করতে হবে।
পাতুরি হবে বলে এটা মানে বেশি ভাজা যাবে না, আবার একটু কাঁচা গন্ধটাও যাতে চলে যায় সেটাও দেখতে হবে, আর তলায় যাতে লেগে না যায় ওই জন্য অল্প অল্প করে আমি এর মধ্যে নারকেলের দুধ দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম, খেয়াল রাখতে হবে মশলাটা যাতে তলায় কোনোভাবেই না লেগে যায়, তাহলে সম্পূর্ণ যে একদম পেস্টটাই পাল্টে যাবে। আবার একটু নারকেলের দুধ দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জায়ফল গুঁড়ো আর গরম মশলা, দুটোই এখানে রয়েছে, একসাথে দিয়ে দিলাম। আবার একটু নারকেলের দুধ, মানে অল্প অল্প করে এটা কিন্তু দিতে থাকতে হবে। আচ্ছা, এবার আমি এই ভাপানো ফুলকপিগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এবার বাকি যে নারকেলের দুধটা ছিল এটা পুরোটা দিয়ে দিচ্ছি। একটু ফুটতে দিতে হবে, একটু ফুটে উঠলেই এটা নামিয়ে নেব। ওপর থেকে কাঁচা লঙ্কা পিস পিস করে কাটা রয়েছে এখানে, এটা ছেড়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে, সেই জন্য এটা একটু শেষের দিকে দিতে হবে। এখন মালাইকারি পর্যন্ত আমাদের এটা হয়ে এসছে মোটামুটি। এবার আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এবার আমরা গ্যাসটা অফ করে দিয়ে বাকিটা রেডি করব। এবার একটা কলাপাতা নিয়ে, এরকম সাইজের একটা কলাপাতা নিলাম, নিয়ে এর মধ্যে এই আমাদের ফুলকপির মালাইকারিটা এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু এইভাবে র‍্যাপ করে নিতে হবে। এবার এটা আমি একটা সুতো দিয়ে এরকম এইভাবে, ঠিক দেখুন এইভাবে এটা বেঁধে নিচ্ছি। আমাদের ফুলকপি মালাইকারি ভাপা পাতুরি মানে দ্বিতীয় পর্ব কমপ্লিট। এবার আমরা অল্প একদম সামান্য তেল দিয়ে এই পাতুরিগুলো দিয়ে ভাপে করবো এটা। এইভাবে বসিয়ে এবার একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিতে হবে, এটা আস্তে আস্তে ভাপে হবে। এবার প্লেটটা তুলে দেখি, এবার হ্যাঁ কি হয়ে এসছে। এবার কুকিটা উঠিয়ে দিচ্ছি, এবার আরেকটু ঢাকা দিয়ে এবার আমরা নামিয়ে দেবো।
আচ্ছা, এবার সার্ভের পালা। এবার তাহলে আমি খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির মালাইকারির ভাপা পাতুরি। অসাধারণ, একদম নতুন একটা রেসিপি, খুব সুন্দর লাগলো ইন্দ্রানীদি। আপনাকে পেয়ে শিউরি রেশনের পক্ষ থেকে অনেক ভালোবাসা। ধন্যবাদ। আর এত সুন্দর একটা রান্না শেয়ার করার জন্য থাকছে আপনার জন্য কিছু উপহার। রূপস কালেকশন শিউরির হেসেনের গিফট পার্টনার আপনাকে দিচ্ছে কেনাকাটায়, আপনার শাড়ি কেনাকাটায় 50% ডিসকাউন্ট কুপন। অস্মিতার সাজঘর মহেশতলা ব্যানার্জি হাট, তারা দিচ্ছে জুয়েলারিতে 10% ডিসকাউন্ট কুপন, আমাদের নতুন গিফট পার্টনার অস্মিতার সাজঘর। ইন্দ্রানীতে আপনার জন্য আছে আর একটি উপহার, শিউরি হেসেনের পক্ষ থেকে আছে এই মেনুটু। এত সুন্দর একটা সময় আমরা একসঙ্গে কাটালাম, সেই স্মৃতিটুকু ধরে রাখার জন্য। তোমার সাথে কাটাতে পেরে আমারও খুব ভালো লাগলো। আমারও ভীষণ ভালো লাগলো। আর আপনি এত সুন্দর একটা রান্না শেয়ার করলেন, তো সেই জন্য মাসের সেরা হওয়ার জন্য দর্শক বন্ধুদের কিছু বলুন। আমাকে মাসের সেরা যদি আপনারা করতে চান তো আমাকে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করুন। আর ইন্দ্রানী দি, রান্নাটা দেখতে হবে বেশি বেশি করে, তাহলে দর্শক বন্ধু খুব বেশি করে দেখুন ইন্দ্রানী দি রান্না, যাতে ইন্দ্রানী দিকে পেতে পারি আমরা আরেকবার শিউরির হিসেবে আর এরকম অভিনব একটা রেসিপি দিয়ে। তাহলে আজকের মতো দর্শক বন্ধু, ভীষণ ভালো থাকবেন, খুব ভালো থাকুন, আর এইভাবে শিউলির হেসেনের পাশে থাকুন। আর ইন্দ্রানীদি আপনাকে অনেক ভালোবাসা, আবারও খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।